আসসালামু আলাইকুম, নাহিদ ডাক্তার নিপা, ভাষা শহীদ আব্দুল জব্বার, আনসার বিটিপি স্কুল অ্যান্ড কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। কথা না বাড়িয়ে আমরা আজকে পড়াশোনার দিকে চলে যাই। আজকে গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম তোমাদের কি মনে আছে? গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম প্রাকৃতিক সম্পদ সম্পর্কে। প্রাকৃতিক সম্পদে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আছে, সে সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে পড়ব হচ্ছে পানি, বনজ, ভূমি, খনিজ সম্পদ, এগুলা ছাড়াও অন্যান্য যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ওগুলা ছাড়া আর কি কি প্রাকৃতিক সম্পদ আছে তোমরা একটু ধারণা করতে পারবে, বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই ধরেছো, ভালো। আছে পানি, আছে বায়ু, আছে অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে পানি, বায়ু, এগুলা থেকে বিভিন্ন ধরনের কাজ করা যায়। আচ্ছা, সূর্যের আলো এবং বায়ু বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে। সূর্যের আলো এবং বায়ু, সূর্যের আলো থেকে আমরা কি পাই? সূর্যের আলো থেকে আমরা আলো এবং তাপ পাই। সেই আলো দিয়ে আমরা কিন্তু আবার বিদ্যুৎ উৎপাদন করা যায়। আবার বায়ু প্রবাহ থেকেও বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাহলে বিদ্যুৎ কিসে কিসে পাওয়া যায় মনে আছে? পানির যে স্রোত, পানির স্রোত থেকেও কিন্তু আমরা বিদ্যুৎ পাই। আবার এখন কোথা থেকে আমরা পেলাম? সূর্যের আলো থেকে আমরা বিদ্যুৎ পাই, সূর্যের আলো থেকে বিদ্যুৎ পাই, তাপ থেকে বিদ্যুৎ পাই। এছাড়া বায়ুর যে স্রোত, বায়ু প্রবাহ, সেই বায়ু প্রবাহ থেকেও বিদ্যুৎ উৎপাদন করা যায়। আচ্ছা, তোমাদের সামনে কি বই আছে? তোমরা বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় দেখবে একটা ছক দেওয়া আছে। এই যে ছকটা, এই ছকে হচ্ছে তোমাদের প্রাকৃতিক সম্পদ, যে আমরা এতক্ষণ ধরে আমরা যে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করেছি সেগুলার সংক্ষিপ্ত ব্যবহার দেওয়া আছে। ব্যবহারগুলো কি আমরা একটু সংক্ষিপ্ত করে আলোচনা করে দেই। আচ্ছা, আমি বলে দিচ্ছি, তোমরা দেখো। পানি ও পানির স্রোত, এগুলা কি কাজে ব্যবহার করা যায়? পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল, মাছ উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, এগুলোতে হচ্ছে পানি ব্যবহার করা যায়। আর বিদ্যুৎটা কোত্থেকে আসে? পানির স্রোত থেকে, বোঝা গেছে? তারপরে আছে বনজ সম্পদ। বনজ সম্পদের ব্যবহার, নির্মাণ সামগ্রী, কাঠ, কাগজ, আসবাবপত্র, এগুলো হচ্ছে বনজ সম্পদ থেকে আমরা এগুলো ব্যবহার করতে পারি। ভূমি সম্পদ, ফসল উৎপাদন, ভবন নির্মাণ, নির্মাণ সামগ্রী, মৃৎশিল্প, বোঝা গেছে? মৃৎশিল্প কেন? মৃৎশিল্পে বিভিন্ন ধরনের মাটির যে জিনিসগুলো তৈরি করা হয় সেগুলো আমরা কিসের জন্য পাচ্ছি? ভূমি সম্পদটার কারণেই তো আমরা পাচ্ছি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে শিলা এবং খনিজ। শিলা থেকে কি কি পাওয়া যায়? চক, নির্মাণ সামগ্রী, বৈদ্যুতিক তার, ধাতব মুদ্রা, গয়না তৈরির উপকরণ। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে শিলা এবং খনিজ থেকে কি কি পাচ্ছি আমরা? চক, নির্মাণ সামগ্রী, বৈদ্যুতিক তার, ধাতব মুদ্রা এবং মুদ্রা, গয়না তৈরির উপকরণ পাচ্ছি আমরা খনিজ থেকে আর শিলা থেকে। এছাড়া আরও আছে হচ্ছে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস, এগুলার থেকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা যাবে, পলিথিন, জ্বালানি, কৃত্রিম তন্তু, ইউরিয়া সার, রান্না করা, তাপ ও বিদ্যুৎ উৎপাদন, এগুলো করতে পারি আমরা হচ্ছে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস থেকে। আচ্ছা, বায়ু এবং বায়ু প্রবাহ থেকে কি কি পাবো? শ্বাস প্রশ্বাস নিতে পারবো, উদ্ভিদের খাদ্য তৈরি হবে, বল ও টায়ার ফোলানো যাবে, বিদ্যুৎ উৎপাদন করা যাবে। সূর্যের আলো, শস্য উৎপাদন, আলো, উদ্ভিদের খাদ্য তৈরি, বিদ্যুৎ উৎপাদন, কি কি পেলাম? শস্য উৎপাদন, আলো, উদ্ভিদের খাদ্য তৈরি আর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, বোঝা গেছে? আচ্ছা, এগুলো কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে এখানে বলে দিলাম। তোমরা এগুলার হচ্ছে পানি, পানির স্রোত, বনজ সম্পদ, ভূমি সম্পদ, শিলা, খনিজ, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, বায়ু প্রবাহ, সূর্যের আলো, এগুলা দিয়ে আলাদা আলাদা করে হচ্ছে তোমরা ব্যবহার লিখবা। তোমরা যে কয়টা পারো, 5টা পারো, 6টা পারো, 7টা পারো, যে কয়টা পারো তোমরা হচ্ছে ব্যবহারগুলো খাতায় লিখবে। খাতায় লিখে আগামী ক্লাসে আমাকে তোমরা এগুলো দেখাবা। আচ্ছা, তাহলে প্রাকৃতিক সম্পদের মধ্যে কি কি আছে? সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী, এগুলো হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এছাড়াও বাংলাদেশে আছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, বেশ কিছু খনিজ এবং শিলাও রয়েছে। এগুলা এগুলা থেকে কি কি পাওয়া যাবে? যেমন
সিলিকন, জিরকন, চুনাপাথর এবং কঠিন শিলা এগুলো পাওয়া যায়। আচ্ছা, সিলিকন, জিরকন, চুনাপাথর এগুলো তো তোমরা হয়তো চেনো না। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, কঠিন পদার্থ, খনিজ পদার্থ এগুলা। ঠিক আছে, তাহলে সিলিকন, জিরকন, চুনাপাথর এগুলো হচ্ছে খনিজ পদার্থ, বাংলাদেশে এগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে প্রাকৃতিক সম্পদ শ্রেণীবিন্যাস আছে, কিন্তু আমরা এতক্ষণ পড়েছি হচ্ছে কি কি প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। প্রাকৃতিক সম্পদ কোত্থেকে আসে? প্রাকৃতিক সম্পদ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আছে, পানি সম্পদ, বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ, এছাড়া অন্যান্য প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমরা আজকে বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাসটা আমরা একটু আলোচনা করি আজকে। প্রাকৃতিক সম্পদকে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য এই দুই ভাগে ভাগ করা যায়। তোমাদের বইয়ে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, এই যে দেখো এখানে, এই যে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে সেটাও দেওয়া আছে। আচ্ছা, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদটা কি? যে প্রাকৃতিক সম্পদটা ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, সেটা হচ্ছে প্রকৃতি থেকে আবার পুনরায় পাওয়া যায়, সেটা হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। সেই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের মধ্যে কি কি আছে? সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এগুলা ব্যবহারের পরে কি নিঃশেষ হয়ে যায়? সূর্যের আলো, আমরা দিনের বেলা যখন সূর্যের আলো পাই, সেই সূর্যের আলোটা কি আমরা একবার পর পর কি বারবার আমরা পাই না? সেটা কি আসে না? অবশ্যই আসে। তাহলে এটা হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। আর অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদটা কি? যে প্রাকৃতিক সম্পদটা ব্যবহার করার ফলে নিঃশেষ হয়ে যায়, এটাকে প্রকৃতি থেকে আর পুনরায় পাওয়ার সম্ভাবনা থাকে না, সেটা হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। সেগুলা কি? প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা এবং খনিজ হলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। বোঝা গেছে? তাহলে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ আর অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি সেটা তোমরা একটা লিস্ট করবে। এপাশে একপাশে নবায়নযোগ্য লিখবে, একপাশে অনবায়নযোগ্য লিখবে। লিখে এপাশে হলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলা লিখবা, আর এপাশে হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের নামগুলা লিখবে। ওকে, আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আমরা আজকে কি কি পড়লাম? প্রাকৃতিক সম্পদ সম্পর্কে পড়লাম, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে পড়লাম, আর প্রাকৃতিক সম্পদের সংক্ষিপ্ত করে ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। সে ব্যবহারগুলোকে আমি তোমাদেরকে বলেছি 5টা, 6টা, 7টা, যেভাবে পারো তোমরা সে ব্যবহারগুলো লিখবে খাতায়। আর পড়লাম হচ্ছে প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস সম্পর্কে পড়লাম। কয়টা শ্রেণীবিন্যাস? প্রাকৃতিক সম্পদ দুই ভাগে ভাগ করা যায়, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ আর অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, আশা করি এগুলো তোমরা বাসায় ক্লাসটাকে ভালো মতো দেখবে, ভালো মতো দেখে বুঝবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই ক্লাসে, তোমরা সেটা আমাকে জিজ্ঞেস করবে। তোমাদের যদি কিছু বুঝতে সমস্যা হয় সেটাও আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে বলে দিব। কিন্তু অবশ্যই তোমরা বাসায় এগুলো চালিয়ে যাবা, বাসায় এগুলোকে অনুশীলন করবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।